নিজের মাটিকে ভুলতে পারবেন না। যেখানেই যান মনে রাখবেন জন্ম কোথায়। আমি আজও বলি, কেউ কেউ ভয় দেখিয়ে বলছে 1971 সালের নাকি সার্টিফিকেট চাই, তবে নাকি এনআরসি হবে। কোনো এনআরসি হবে না, কোনো এনআরসি টেনআরসি নিয়ে চিন্তা করবেন না। 10 বছর পরপর সেন্সাস হয়, এটা সারা জীবন ধরে হয়। এটা কেন হয়, কত ছোট বাচ্চারা আছে, কত ইয়াং ছেলে মেয়েরা আছে, কত পড়াশোনা করছে, কতজন চাষি আছে, কতজন শ্রমিক আছে, কতজন প্রফেসর আছে, এগুলো জানবার জন্য। এগুলো রুটিন, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মনে রাখবেন বাংলায়, বাংলার মানুষ যারা এদেশের মানুষ বাংলায় আছেন দীর্ঘদিন ধরে, বাংলা আপনার ঘর বাড়ি সংসার। কোনো মানুষকে বাংলা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না, এটা আমার কাছে আজকে শুনে রাখুন। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বসত মাটিতে দাঁড়িয়ে, এই পুণ্য মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোনো এনআরসি বাংলায় হবে না। সব মানুষ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে, ভুলে গেছেন? ক্ষুদিরাম গলায় ফাঁসি পরে বলেছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, দেশের জন্য লড়াই করতে গিয়ে। আজকে স্বাধীন লোকেদের পরাধীন করে দেবেন? কখনো হয় না, হতে পারে না, ওটা মিথ্যে কথা, ওটা অপপ্রচার, ওটা চক্রান্ত, ওটা কুৎসা, বিশ্বাস করবেন না। আমি এই কথাটা বললাম, বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বিশ্বাস করবেন নেতাজিকে, বিশ্বাস করবেন রবীন্দ্রনাথকে, বিশ্বাস করবেন স্বামী বিবেকানন্দকে, বিশ্বাস করবেন সভ্যতার জাগরণকে। মনে রাখবেন ব্রাহ্মণই হোক, কায়স্থই হোক, বৈশ্যই হোক, ক্ষুদ্র আমাদের ক্ষত্রিয়ই হোক, হিন্দুই হোক, মুসলমানই হোক, শিখ হোক, ইসাই হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিক হোক, সব আমরা এক। একটা ফুলে একটা মালা গাঁথা হয় না বন্ধু।